আসসালামু আলাইকুম সবাইকে, আমি আলভিনা ফ্রম আলভিনাস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে কক্সেস বাজার আসলাম। গতকাল রাত 10:30 আমরা রওনা দিয়েছিলাম। তো একটু আগে বাস থেকে নামলাম, বাবা এরকম করতে হয় না বাবা। দেন হচ্ছে হোটেল সি প্রিন্সেস একদম চলে আসছি এবং এখানে এসে 3টা রুম বুক করে নিলাম, যেহেতু আমরা 3টা কাপড় এসেছি। কী করছো তুমি? আসলে কথা শেষ করতে পারতেছি না। ফার্স্টে ভাবছি যে জায়ানকে নিয়ে একটু ব্লগে আসি, বাট ও যা করলো আপনারা তো দেখলেন, চুল টেনে একবারে শেষ করে দেয় আমার। আমি সারাদিন কী করছি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ব্লগটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জায়ান খুবই হ্যাপি, মানে বলার বাইরে মাশাল্লাহ। ও যখন রুমে আসলো, রুম দেখে ও কী বুঝতে পারছে আমি জানি না, বাট ও খাটে গড়াগড়ি খেয়ে মানে খুব হ্যাপি। ও যে খুব হ্যাপি হয়েছে এটা আমরা সবাই বুঝতে পারছি। তো এখন ও খেলতেছে, এই যে পাপা এরকম ই নিচে পড়বা। এ ও কিন্তু গ্লাস ভাঙা ফেলবে একবার। আমরা এখন সকালের নাস্তা খেতে যাচ্ছি, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একদম। এই হচ্ছে আমাদের নাস্তা, এখানে আছে হচ্ছে রুটি, দেন হচ্ছে সবজি আর ডাল ভাজি। সবচাইতে মজার একটা ব্যাপার হচ্ছে, খাওয়ার আগে আমার ভিডিও করতে একদম মনে থাকে না, খাওয়ার মাঝখানে অথবা খাওয়ার একদম শেষের দিকে আমার মনে পড়ে যে হায় আল্লাহ আমি তো ভিডিও নেই, এরকম একটা ব্যাপার হচ্ছে আমার সাথে। সুগন্ধা বিচে আছি এখন, দেখেন একদম ফাঁকা, মানুষজন খুবই কম। এই সময়টাতে যেহেতু সকাল, একটু কম মানুষজনই থাকে। সবচাইতে বেশি মানুষ হয় হচ্ছে দুপুরে আর হচ্ছে বিকেলে। বিকেলে তো মানে অনেক 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 বেশি মানুষ হয়। আর আমার হচ্ছে জুতা কিনতে হবে, সো আমি এখন জুতার দোকানে আসছি। এখানে জুতা দেখবো, বার্মিস জুতা, কারণ আমি হচ্ছে ঢাকা থেকে জুতা নিয়ে আসি নাই, ভেবেছিলাম যে এখান থেকে একজোড়া কিনে নিব। তো এখন জুতা দেখছি। আমি এখানে আসার আগের দিন বা দুই দিন আগে এরকম নিউ মার্কেটে গিয়েছিলাম। তো নিউ মার্কেটে গিয়ে মোটামুটি অনেক রকমের জুতা দেখেছিলাম, যেগুলো এখানেও আছে। তো এখন আমার মনে হচ্ছে যে আমার নিউ মার্কেট থেকে কিনাই উচিত ছিল, কারণ এখানে প্রচুর দাম চাচ্ছে তারা। বাট কিছু করার নেই, একজোড়া কিনতে হবে বিচে যাওয়ার জন্য। তো এই যে আমি এই জোড়াটা নিয়েছি, আমি নিউ মার্কেটেও এই জোড়াটা দেখেছিলাম, এটাই আমার পছন্দ হয়েছে। এখানে আরও অনেক রকমের জুতার কালেকশন। এখন হচ্ছে প্রায় 1টার মতো বাজে, তো আমরা এখন যাচ্ছি বিচে, হালকা পাতলা বিচে গোসল করব। প্রচুর রোদ থেকে যতটা বাঁচা যায় ততই ভালো। এই সকালের চাইতে কিন্তু এখন বেশি উত্তাল মনে হইতেছে, তাই না? সকালের চেয়ে এখন অনেক উত্তাল সমুদ্র। আমরা আমাদের হোটেলের গেট থেকে বের হলাম, আর একবারে বের হতেই সামনে সি বিচ, মানে একেবারেই কাছে। এবং আমার মনে হয় যে একটু ভাড়া বেশি হলেও এরকম কাছে থাকা উচিত। ভাগ্যিস সবাই একসাথে আসছিলাম, জায়ানরে রাখতো কে, আমরা আধা ঘন্টার জন্য বের হইছি, আধা ঘন্টা এখানে থেকে দেন আবার রুমে ব্যাক করবো যত দ্রুত পারা যায়, কারণ জায়ানকে রুমে রাইখে আসছি। সমুদ্র যে আসলে কত সুন্দর সেটা সামনে না গেলে বোঝাই যায় না। আমি হয়তো ক্যামেরায় ক্যাপচার করেছি, বাট সামনাসামনি যেরকম সৌন্দর্য ক্যামেরায় তার একটা বিন্দু সৌন্দর্য আসে নাই। মানে সমুদ্রের সামনে দাঁড়ালে মনে হয় যে দুনিয়ার সব শান্তি এখানে। কত কাজের মধ্যে কত প্রেশারের মধ্যে থাকি আমরা, বাট যখন একটু রিল্যাক্সের জন্য আমরা এই সমুদ্রের সামনে আসি, তখন আমার মনে হয় যে নিজেকে অনেক হালকা লাগে এবং প্রেশার কম লাগে নিজের কাছে।
আমরা কলা কিনেছিলাম এবং কলার টেস্ট মজাই ছিল, একটু অন্যরকম খেতে ভালোই লাগছিল। কেমন লাগলো তোমার? অনেক ভালো। আমার তো অনেক ভালো লাগলো। ভোরবেলা কিন্তু মানে ছবি অনেক সুন্দর আসে, বুঝছো? ভোরবেলা আসে বুঝি, এখন তো যে ওয়েদার, চেহারা টেহারা সব শেষ, রোদে সানবার্ন হয়ে গেছে একদম। আকাশ সমুদ্র দেখলে মানে আর কিছু লাগে না, বাইরে যে চেহারা কিন্তু বুঝতে হচ্ছে না। কিন্তু আমাদের বিচে ঘোরাঘুরি শেষ, আমরা এখন রুমে যাচ্ছি। জায়ান মনে হয় ঘুমাইতেছে, বুঝছো? বালু টালু দিয়ে একাকার, এগুলো তো দুইতে গেলে অবস্থা খারাপ। এটা হচ্ছে আমাদের হোটেল সি প্রিন্সেস, আমরা এটাতেই উঠেছি। তো এটার মানে অনেক সুন্দর একটা দিক হচ্ছে এটার সার্ভিস অনেক ভালো, এবং এটার যে স্টাফরা আছে মাশাল্লাহ সবার অনেক ভালো বিহেভিয়ার। আর হচ্ছে এটা হোটেলের ব্যালকনি, ব্যালকনি থেকে পুরো সি বিচটা দেখেন কত সুন্দর লাগে। আসলে সামনাসামনি দেখার সৌন্দর্যই আলাদা। এটা ক্যামেরায় মানে কোনো রকম ক্যাপচার হয়েছে, বাট সামনাসামনি যদি দেখাতে পারতাম তাহলে হয়তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। এই সুগন্ধা, এই যে সুগন্ধা শুনুন, সুগন্ধা হোটেল, হোটেল সুগন্ধা হোটেলে, হ্যাঁ হ্যাঁ, রাস্তা ওই জায়গায়। 50 টাকা করে দেয়? 40 টাকা করে দেয় বাবা, এরকম তো আর যাও। ডলফিন থেকে আইছি 50 টাকা দিয়া। আপনি এখানে না, আপনি একা তার সুগন্ধা নিয়ে যান, মুখো যান। আমাদের দুপুরের লাঞ্চটা আমরা বিকেলে যেয়ে করেছি, কারণ হচ্ছে জায়ান ঘুমিয়ে পড়েছিল এবং ও উঠার পরে হচ্ছে দেন আমরা রেডি হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েক রকমের ভর্তা নিয়েছি। আসলে এটা ভর্তার প্যাকেজ নেওয়া হয়েছিল, কিন্তু আমার মনে হয় যে ভর্তার প্যাকেজ নেওয়ার চাইতে আলাদা আলাদা ভর্তা নেওয়া ভালো। তো আমরা পরে অবশ্য আরও ভর্তা নিয়েছিলাম, কারণ এতগুলো মানুষের একটু ভর্তায় কখনোই হবে না। তো এই হচ্ছে ব্যাপার। বাবা আমরা বিকেলে ঝাউবনের ওদিকে গিয়েছিলাম, ঝাউবনটা খুব সুন্দর লাগছিল দেখতে। এবং যেহেতু বিকেলবেলা বিচে অনেক মানুষজন ছিল আর বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর থাকে, প্রচুর বাতাস ছিল। আমার বিয়ের পরে আমি প্রথম আসলাম কক্সবাজার, আর এর আগে একবার আসা হয়েছিল, তখন বিয়ের আগে আসছিলাম। তো এখানে দেখলাম যে ঝালমুড়ি বানাচ্ছে, বাট অনেক আশা করে আমি একটা ঝালমুড়ি কিনেছিলাম, কিন্তু আসলে ঝালমুড়িটা মজা ছিল না। আর এখানে এসে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে বিচের মধ্যে মানে গরু আর গরু, সব হচ্ছে সার গরু এগুলো, এবং যেদিকে তাকাই সেদিকেই শুধু গরু। সো এই জিনিসটা খুব ফানি লেগেছে আমার কাছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর দেখেন বিকেলের ওয়েদারটা কি সুন্দর ছিল, আমরা প্রথম যেদিন গিয়েছি সেদিন অনেক বাতাস ছিল এবং খুব ভালোই লাগছিল। ভাবি কেমন লাগতেছ? ভাবির মনে তো খুব খুব একসাথে কোনো কিছু করার নেই। আমরা শুয়ে পড়েছিলাম একটু আগে, কারণ হচ্ছে এত দূর থেকে এসেছি জার্নি করে, মানে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এবং রাতের খাবারটা আমরা রুমে এনে খেয়েছি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি যে আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।